আজকের প্র্যাকটিস সেটে আমার আলোচ্য বিষয় ভারতীয় সংবিধান। স্পেশালি আজকের আমি ইমার্জেন্সি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে সরাসরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হুইচ পার্ট ডিলস উইথ দ্য ইমার্জেন্সি প্রভিশনস? অপশান এ পার্ট 1, অপশান বি পার্ট 20, অপশান সি পার্ট 18, অপশান ডি পার্ট 9। সঠিক উত্তরটি হল অপশান সি পার্ট 18। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য স্টেট ইমার্জেন্সি ক্যান বি প্রোক্লেমড আন্ডার? অপশান এ আর্টিকেল 352, অপশান বি আর্টিকেল 360, অপশান সি আর্টিকেল 356, অপশান ডি আর্টিকেল 320। সঠিক উত্তরটি হল অপশান সি আর্টিকেল 356। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য আর্টিকেল 352 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া সো ফার? অপশান এ ওয়ান্স, অপশান বি টু টাইমস, অপশান সি থ্রি টাইমস, অপশান ডি ফাইভ টাইমস। সঠিক উত্তরটি হল অপশান সি থ্রি টাইমস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য ফিনান্সিয়াল ইমার্জেন্সি হ্যাজ বিন স্টেটেড আন্ডার দ্য? অপশান এ আর্টিকেল 356, অপশান বি আর্টিকেল 360, অপশান সি আর্টিকেল 355, অপশান ডি আর্টিকেল 352। সঠিক উত্তরটি হল অপশান বি আর্টিকেল 360। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আর্টিকেল 356 ওয়াজ ডিক্লেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য স্টেট অফ? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি ওয়েস্টবেঙ্গল। সঠিক উত্তরটি হল অপশান সি পাঞ্জাব। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ পার্ট ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশান এ পার্ট 11, অপশান বি পার্ট 20, অপশান সি পার্ট 17, অপশান ডি পার্ট 9। সঠিক উত্তরটি হল অপশান বি পার্ট 20। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড বাই দ্য? অপশান এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অপশান বি সুপ্রিম কোর্ট, অপশান সি প্রেসিডেন্ট, অপশান ডি পার্লামেন্ট। সঠিক উত্তরটি হল অপশান ডি পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশান এ আর্টিকেল 370, অপশান বি আর্টিকেল 368, অপশান সি আর্টিকেল 352, অপশান ডি আর্টিকেল 386। সঠিক উত্তরটি হল অপশান বি আর্টিকেল 368। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য কনসেপ্ট অফ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বরোড ফ্রম? অপশান এ ইউকে, অপশান বি ইউএসএ, অপশান সি সাউথ আফ্রিকা, অপশান ডি ইউএসএসআর। সঠিক উত্তরটি হল অপশান সি সাউথ আফ্রিকা। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন? অপশান এ 1950, অপশান বি 1952, অপশান সি 1951, অপশান ডি 1955। সঠিক উত্তরটি হল অপশান সি 1951। নেক্সট কোশ্চেন নাম্বার 11, দ্য কনসেপ্ট অফ ইমার্জেন্সি প্রভিশনস হ্যাজ বিন বরোড ফ্রম? অপশান এ ইউকে, অপশান বি ইউএসএ, অপশান সি জার্মানি, অপশান ডি ফ্রান্স। সঠিক উত্তরটি হল অপশান সি জার্মানি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য ডিটেলড প্রভিশনস অফ ইমার্জেন্সি হ্যাভ বিন স্টেটেড আন্ডার? অপশান এ আর্টিকেল 352, 2360, অপশান বি আর্টিকেল 342, 342, অপশান সি আর্টিকেল 315 টু 320, অপশান ডি আর্টিকেল 124 টু 150। সঠিক উত্তরটি হল অপশান এ আর্টিকেল 352 টু 360। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য ন্যাশনাল ইমার্জেন্সি হ্যাজ বিন স্টেটেড আন্ডার? অপশান এ আর্টিকেল 350, অপশান বি আর্টিকেল 352, অপশান সি আর্টিকেল 356, অপশান ডি আর্টিকেল 360। সঠিক উত্তরটি হল অপশান বি আর্টিকেল 352। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য স্টেট ইমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন? অপশান এ 1950, অপশান বি 1956, অপশান সি 1951, অপশান ডি 1970। সঠিক উত্তরটি হল অপশান সি 1951। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য ন্যাশনাল ইমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন? অপশান এ 1950, অপশান বি 1951, অপশান সি 1971, অপশান ডি 1962। সঠিক উত্তরটি হল অপশান ডি 1962। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দ্য অ্যামেন্ডমেন্ট বিল ফর দ্য মডিফিকেশন অফ দ্য কনস্টিটিউশন মে বি ইনিশিয়েটেড ইন দ্য? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি আইদার হাউস অফ স্টেট লেজিসলেচার, অপশান ডি আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। সঠিক উত্তরটি হল অপশান ডি আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দ্য নাম্বার অফ মেথডস অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 5।
সঠিক উত্তরটি হলো অপশান সি, 3। নেক্সট কোশ্চেন নাম্বার 18। দ্য কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড বাই দ্য অপশান এ পার্লামেন্ট, অপশান বি এনি স্টেট লেজিসলেচার, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নাইদার এ নর বি। সঠিক উত্তরটি হলো অপশান এ পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 19। আর্টিকেল 368 ইটসেলফ ক্যান বি অ্যামেন্ডেড অর নট, অপশান এ ইয়েস, অপশান বি নো, অপশান সি ডিপেন্ডস অন দ্য প্রাইম মিনিস্টার, অপশান ডি ডিপেন্ডস অন দ্য প্রেসিডেন্ট। সঠিক উত্তরটি হলো অপশান এ ইয়েস, বাই ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 20। আর্টিকেল 360 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া সো ফার, অপশান এ ওয়ান্স, অপশান বি টুয়াইস, অপশান সি থ্রাইস, অপশান ডি নেভার। সঠিক উত্তরটি হলো অপশান ডি নেভার। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদের সামান্য উপকার করো। ধন্যবাদ।